একদিকে খোলামেলা পোশাকের সমালোচনা নিয়ে মুখ খুললেন জেসিয়া ইসলাম, জানালেন আমাদের চিন্তা চেতনার উন্নয়ন ঘটানো দরকার এবং কিভাবে ঘটানো সম্ভব সেটাও তিনি বলেছেন। অপরদিকে আমরা খুব রোমান্টিক সিন করতে থেকে সামনে নায়িকাই থাকে না, হ্যাঁ আমরা কিন্তু মানে ক্যামেরার সাথে আমরা বেসিক্যালি প্রেমটা করি আর কি। তো যখন কোনো নাটকে বা কোথাও কাজ করি আমাকে বলে যে রোমান্টিক লুক দাও, আমি এটা কিভাবে সম্ভব অপূর্বকে ভাবো, তখন আরো বেশি হাসি চলে আসে। অপূর্ব এবং তাসনিয়া ফারিনের রোমান্টিক ওয়েব ফিল্ম হাউ সুইটের প্রমোশনাল ইভেন্টে প্রেস কনফারেন্সে ঘটে যায় কিছু মজার কাণ্ড এবং অপূর্বকে আসলে কার সঙ্গে বেশি রোম্যান্স করতে হয় সেটাও জানালেন তিনি। প্রথমেই আসি জেসিয়া ইসলামের কাছে। জেসিয়া তো এখন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল কম্পিটিশনে রয়েছে, যার সঙ্গে 70 দেশের আরো বিভিন্ন সুন্দরীরও রয়েছে, এবং সেই ইভেন্টের জন্য তাকে হরহামেশাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন অ্যাক্টিভিটি পোস্ট করতে, যেগুলোর মধ্যে কিছু কিছু অ্যাক্টিভিটি দেখে কেউ আলোচনা করছে কেউ সমালোচনা করছে। যেমন সাতার পোশাক পরে তার ভোট চাওয়ার বিষয়টি, সেটা দেখে অনেকেই বলছে বাহ জেসিয়া অনেক ব্রেভ, তার ডেডিকেশন অন্য লেভেলের, তার ফিটনেস অনেক দারুণ। অ্যাট দ্য সেম টাইম কেউ বলছে বাংলাদেশের মেয়ে হয়ে এমন ছবি দেওয়া তো ঠিক না, এই কাজগুলো আসলে মূল্যবোধকে আঘাত দেয়, এমন অনেকে মনে করছে। বা জেসিয়া ইসলাম জানান কারো মূল্যবোধে আঘাত দেওয়ার জন্য নয়, বরং প্রতিযোগীদের আত্মবিশ্বাস, ফিটনেসের প্রতি নিষ্ঠা এবং ব্যক্তিত্ব তুলে ধরার উদ্দেশ্যেই আসলে এইসব প্রোগ্রামে এমন কস্টিউম পরতে হয়। এবং তিনি সেই সঙ্গে একটা গণমাধ্যমে ইন্টারভিউতে এটাও জানান যে আমাদের আসলে চিন্তা চেতনার উন্নয়ন ঘটানো দরকার, আমাদের চলাফেরা জীবনযাপন নিয়ে যে সমস্ত চিন্তা চেতনা আমরা ধারণ করি সেটা আসলে একটু ডেভেলপ হওয়া উচিত, মানবিকতা নিয়ে, মানুষের প্রতি সহমর্মিতা, মানুষ মানুষের জন্য এই চিন্তাভাবনার উন্নয়ন ঘটানো দরকার। এবং কিভাবে সম্ভব এর উত্তরে জেসিয়া জানান তার মতো অন্তত 20 জন মেয়ে দরকার এই ডেভেলপটা আনার জন্য, যারা বিশ্বের এই সমস্ত আয়োজনে অংশ নিবে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এরাই পারবে বাংলাদেশের ওই সব মানুষের চিন্তা চেতনা পরিবর্তনের জন্য কাজ করতে। এনিওয়ে যাই হোক, জেসিয়া সেখানে অবশ্য নানা রকম ফটো ভিডিও দেওয়ার পাশাপাশি তার আরেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়, যেখানে হচ্ছে তিনি গান গাচ্ছিলেন। এখন এই গানের গলা নিয়ে অনেক মিক্সড রিয়াকশন আছে, কেউ বলছে এহে এটা কিরকম হয়ে গেল, আবার কারো মতে জেসিয়া প্রফেশনাল সিঙ্গার না হয়েও যেভাবে কনফিডেন্সের সঙ্গে গাচ্ছে সেটা আসলেই অনেক প্রশংসার দাবি রাখে। এদিকে অপূর্ব এবং তাসনিয়া ফারিনের আপকামিং ওয়েব ফিল্ম হাউ সুইট, যেটা ডিরেক্ট করছে কাজল আরিফ নমি, সেটার প্রেস কনফারেন্সে তো আর্টিস্ট উপস্থিত ছিল এবং সেখানে কমেডি অ্যাক্টর পাভেল উপস্থিত ছিল এবং তাকে প্রশ্ন করা হয় রোম্যান্স নিয়ে তার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এবং তার উত্তরটা ছিল আসলেই ফানি। কিন্তু সত্যি বলতে কি, যখন কোনো নাটকে বা কোথাও কাজ করি আমাকে বলে যে রোমান্টিক লুক দাও, আমি এটা কীভাবে সম্ভব খুব অপূর্বকে ভাবো, মানে সত্যি এটা মিথ্যে লোক বলে যে, তখন আরো বেশি হাসি চলে আসে, আমি রোমান্টিক লুক দিব, মানে চোখগুলো বড় বড় রোমান্টিক দিলে অনেকটা ভয়ঙ্কর রূপ দেখা যায় আর কি, ভাইয়ের উদাহরণটা দেয় আর কি। তো এবার আমি ভাইকে থ্যাংকস যে আচ্ছা আপনাদের আপনাদেরকে রোমান্টিক লুক দিব, আমি তাকে দিব আপনি যখন রোম্যান্স করেন তখন আপনার সাথে রোম্যান্স করতে গিয়ে কি নায়িকারা নার্ভাস হয়ে যায় না? আমি পাভেলের মতো বড় চোখ করে তাকাই না, যার কারণে নার্ভাস খুব কম হয়। মানে জিনিসটা হচ্ছে যে তাকালে নার্ভাস হবে নাকি ওরা বলতে পারবে, আমাকে প্রশ্ন করে, হ্যাঁ প্রশ্ন করে উচিত ছিল, ওকে আমার কাছে মনে হয় না। যেহেতু আপনার রোমান্টিক বিশ্বে মানে যেহেতু মেয়ে যারা দেখে, হ্যাঁ হ্যাঁ আমাদের অডিয়েন্স, এটার উত্তরটা আমি দিই। আচ্ছা ফারিন বলুন, গল্পে যদি এমন থাকে যে নায়ক নায়িকাকে নার্ভাস করবে, উনি ওনার অভিনয়ের মাধ্যমে সেটা করে দেয়, আর যদি মনে হয় প্রেমে ফেলবে ওনার অভিনয়ের মাধ্যমে সেটা করে দেয়। তো ওনার চোখ কথা বলে। অপূর্ব ভাইয়ার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে রোম্যান্টিক যে কোনো দৃশ্যে চোখটা খুব ইম্পর্টেন্ট, সো দ্য আই কন্ট্যাক্ট ওটা হোল্ড করা তো মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, বিকজ খুব ইন্টেন্স। থ্যাংক ইউ সো মাচ ফারিন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা এটা আপনারা মানে যারা বিনোদন সাংবাদিক আছেন প্রচুর শুটিং এ গেছেন এবং আপনারা জানেন অনেক সময় যে আমরা খুব রোমান্টিক সিন করতে থেকে সামনে নায়িকাই থাকে না, হ্যাঁ আমরা কিন্তু মানে ক্যামেরার সাথে আমরা বেসিক্যালি প্রেমটা করি আর কি। তো আমাদের যেটা করতে হয় যে কল্পনার একটা জগৎ আমরা আসলে তৈরি করে নিই, এটা প্রত্যেকটা অ্যাক্টরই তাই করি আমরা। যাই হোক, আসলেই তার চোখ কথা বলে, আদারওয়াইজ ক্যামেরার সাথে রোম্যান্স করা সত্ত্বেও তার এই রোম্যান্টিক বিষয় দেখে অনেক মেয়েরা কিন্তু ফিদা হয়ে যায়।